ABC একটি তিন অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা যেন BC equal 12 into A হয়। সকল সম্ভাব্য ABC এর সমষ্টি নির্ণয় করো। ABC যেহেতু তিন অঙ্কের একটি সংখ্যা, এখানে C একটি অঙ্ক, B একটি অঙ্ক এবং A একটি অঙ্ক। বলা আছে BC equal 12 into A, এখানে BC কে দুই অঙ্কের একটি সংখ্যা বোঝাচ্ছে এবং A এখানে এক অঙ্কের একটি সংখ্যা, কারণ যেহেতু এখানে A একটি অঙ্ক বোঝাচ্ছিল তাই এখানে Aও একটি অঙ্ক বোঝাবে। যেহেতু BC সমান সমান 12 গুণ A, অর্থাৎ BC সংখ্যাটি 12 এর গুণিতক। যেহেতু A অঙ্কটি এক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাই A এর মান 1 থেকে 9 পর্যন্ত হতে পারবে, 10 হতে পারবে না, যেহেতু 10 দুই অঙ্কের একটি সংখ্যা। এখন 12 এর নামটা আগে লিখি। 12 108। আমাদের শর্তে 12 সাথে A গুণ ছিল এবং সমান সমান BC আসবে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8 9 A বুঝাচ্ছে। এরা হলো A এবং 12 সাথে 1 গুণ হলে যা পাবো সেটাকে BC সংখ্যাটি বুঝাচ্ছে। যেহেতু BC দুই অঙ্কের একটি সংখ্যা, যদি A কে আমরা 9 নেই তাহলে BC এর মান 108 আসে। যেহেতু BC দুই অঙ্কের একটি সংখ্যা কিন্তু 108 তিন অঙ্কের একটি সংখ্যা তাই এটি গ্রহণযোগ্য নয়, তাহলে A এর মান 9ও গ্রহণযোগ্য নয়। এখানে 12 থেকে 96 পর্যন্ত BC এর মান বুঝাচ্ছে। বলেছে যে A, B, C একটি পূর্ণ বর্গ সংখ্যা। যে কোনো পূর্ণ বর্গ সংখ্যাকে যদি বর্গমূল করা হয় তাহলে মান একটি পূর্ণ সংখ্যা আসে, ভগ্নাংশ না। যেমন 9 একটি পূর্ণ বর্গ সংখ্যা, যদি 9কে বর্গমূল করা হয় তাহলে 3 পাব, যেখানে 3 একটি পূর্ণ সংখ্যা। এখন আমরা শর্তগুলো চেক করি। A যদি 1 হয় তাহলে B হবে 1, C হবে 2। ABC কে রুট করলে 10.58 আসে। এটি কোনো পূর্ণ সংখ্যা না তাই এটিও গ্রহণযোগ্য নয়। একইভাবে A কে 2 এবং B কে 24 ধরলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 2 2 4, যাকে রুট করলে আসে 14.97। এটি কোনো পূর্ণ সংখ্যা নয় তাই এটিও গ্রহণযোগ্য নয়। একইভাবে A কে 3 এবং B কে 36 ধরলে সংখ্যাটি আসে 3 3 6, এটিকে রুট করলে পাওয়া যায় 18.33। 18.33 কোনো পূর্ণ সংখ্যা নয় তাই এটি গ্রহণযোগ্য নয়। একে যদি 4 ধরা হয় তাহলে BC হবে 48, সুতরাং তখন সংখ্যাটি হবে 448। এই সংখ্যাটিকে রুট করলে আসে 21.17। 21.17 কোনো পূর্ণ সংখ্যা নয় তাই এটিও গ্রহণযোগ্য নয়। একইভাবে একে যদি 5 ধরা হয় তাহলে BC হবে 60, তখন সংখ্যাটি দাঁড়ায় 560। এটাকে রুট করলে আসে 23.66। 23.66 কোনো পূর্ণ সংখ্যা নয় তাই এটিও গ্রহণযোগ্য নয়। আবার A এর মানকে যদি 6 ধরা হয় তাহলে BC হবে 72, তখন সংখ্যাটি দাঁড়ায় 672।
এই সংখ্যাটিকে রুট করলে 25.92 পাওয়া যায়। 25.92 কোনো পূর্ণ সংখ্যা নয়, তাই এটিও গ্রহণযোগ্য নয়। একে 7 ধরলে b এর মান আসে 8 এবং c এর মান আসে 4, অর্থাৎ তখন সংখ্যাটি দাঁড়াবে 784। 784 কে রুট করলে উত্তর আসে 28। 28 একটি পূর্ণ সংখ্যা, যেহেতু 784 কে বর্গমূল করার ফলে 28 যা একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ 784 একটি পূর্ণ বর্গ সংখ্যা যা শর্তকে মেনটেইন করে, অর্থাৎ এবিসি সংখ্যাটি 784 হওয়া সম্ভব। আবার যদি এ এর মানকে 8 ধরা হয় তাহলে বিসি হবে 96, তখন সংখ্যাটি দাঁড়াবে 896। এই সংখ্যাটাকে বর্গমূল করলে আসে 29.93। যেহেতু 29.93 কোনো পূর্ণ সংখ্যা নয়, তাই 896ও গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র 80 বাদ দিয়ে আর কোনো অঙ্কই শর্তগুলো ফিল আপ করে না, তাই এ এর মান হবে 7, বি এর মান হবে 8 এবং সি এর মান হবে 4 এবং সংখ্যাটি হবে 784। অর্থাৎ এবিসি সংখ্যাটি হবে 784। যেহেতু এবিসি এর মান 784 বাদে অন্য কোনো সংখ্যা গ্রহণযোগ্য নয় শর্ত মতে, তাই সকল সম্ভাব্য এবিসি এর সমষ্টি 784 হবে, যেহেতু 784 বাদে আর অন্য কোনো সংখ্যা নেই, তাই সকল সম্ভাব্য এবিসি এর সমষ্টি হবে 784, তাই উত্তর হবে 784। থ্যাংক ইউ।